ও হ্যালো, আমার নাম দেবর্ষী আর আমি দাঁড়িয়ে আছি আমার ক্লাউড ভিশনস প্রজেক্টের বেস স্টেশনে, মানে আমার বাড়ির ছাদের উপরে। কি খুঁজছি সেটা বোঝাই যাচ্ছে, আমি মেঘের খোঁজে আছি। লাস্ট ইয়ার মানে ইংরেজি তারিখের 10ই মার্চ 2017 একটা বড় কালবৈশাখী কলকাতার কাছে তারে ফর্ম হয়েছিল। আজকে 10ই মার্চ 2018, পুরো ফাঁকা, কিচ্ছু নেই। কিন্তু আমি মেঘ ছাড়াও আরও একটা জিনিস খুঁজছি, আমি 4-5 জনকে খুঁজছি যারা আমার সাথে মেঘের ছবি তোলেন, তারা কোথায় সেটাই আমার দেখার চেষ্টা করছি। আমাদের ক্লাউডের অফ সিজন, মানে যখন বর্ষা চলে যায় আর কলকাতার দিকে মেঘ থাকে না, তখন তারা অনেকেই বার্ড ফটোগ্রাফার হয়ে যান, মানে পাখির ছবি তোলেন, তারা খুব ডেডিকেটেডলি পাখির ছবি তোলেন। বাকিরা প্রফেশনাল ইভেন্ট ফটোগ্রাফার্স, তারা ছবি নিয়েই তাদের প্রফেশন। সুতরাং তাদেরকে মেঘের খোঁজে সেই সময় হয়তো পাওয়া যায় না, অকেশনালি তারা হয়তো এদিক ওদিক যান মেঘ খুঁজতে। বাট এখন যেহেতু মার্চ মাস এসে গেল, এপ্রিল মাস থেকে কালবৈশাখী সিজন শুরু, মাঝে মাঝে তাদের দেখা পাওয়া যাচ্ছে, সেটাই আমি দেখতে এসেছি তারা কোথায়। এত উপর থেকে দেখতে পাওয়া যাওয়া সম্ভব না, তাই জন্য এদিক ওদিক খুঁজছি, যদি তাদের দেখা যায় পাওয়া যায় প্লাস মেঘের দেখা পাওয়া যায়, দেখা যাক তাদেরকে খুঁজে পাওয়া যায় কি না। আমার মনে হচ্ছে আমি জানি তারা কোথায় আছে, তো আমরা তাদের কাছে যাব ইন 3, 2, 1। আমি ছাদ থেকে যাদের খুঁজছিলাম তারা সাডেনলি অ্যাপিয়ার করে গেছে, ম্যাজিক। তো আমাদের কেসিসি টিমের এটা প্রি সিজন মিট, আমাদের মিটের টিমে সবাই আজকে পাওয়া যায়নি, কিন্তু যাদের যাদের পাওয়া গেছে তাদের মধ্যে 1, 2, 3, 4, 5 পাঁচজন মেম্বার আছে। আর আমাদের নিজেদের নামও আছে, আমাদের নিজের একটা কল সাইন আছে, যে সাইন দিয়ে আমরা সবাই সবাইকে ডাকি। আর দিস ইজ দি অফিসিয়াল প্রি সিজন ওপেনিং ব্লগ ফর কেসিসি ব্লগস, ক্লাউড ভিশন ব্লগস অ্যান্ড কেসিসি টিভি। সো অল থ্রি ইন অ্যাসোসিয়েশন উইথ অল পাগলাস, এবার এরমভাবেই আমাদের ভিডিওসগুলো রেকর্ড করবো। আর দিস ইজ আ প্রি সিজন নো ইয়োর মেম্বার সেশন, নট সেশন আর কি, জাস্ট আমরা কী করি আর আমরা কারা সেটা বলার জন্য। সো লেফট অভিষেক সাইগল, ওর কল সাইন হচ্ছে থান্ডার ম্যান, আর থান্ডার ম্যান কারণ ও হচ্ছে স্পেশালিস্ট ইন ফটোগ্রাফিং লাইটনিং। অভিষেক ইন মিউট মোড, যাই না কেন। তারপরে হচ্ছে জয়জিৎদা, জয়জিৎ মুখার্জি। জয়জিৎদা হচ্ছে স্পেশালিস্ট ইন ড্রাইভিং আওয়ার স্টর্ম চেজ ভেহিকল, আমার মতো, আমি অলসো স্পেশালিস্ট ইন ড্রাইভিং। জয়জিৎদার কল সাইন ইজ বোল্টনেটার বিকজ হি অলসো লাইকস লাইটনিং। আর যখন সিজন থাকে না তখন জয়জিৎদা বিকামস আ বার্ড ফটোগ্রাফার, অ্যান্ড আ ভেরি গুড ওয়ান দ্যাট ইন দ্যাট। থ্যাংক ইউ। উইথ সাইগল, সাইগল অলসো শুটস ইভেন্টস অন ইন অফ সিজন অবভিয়াসলি। তারপরে হচ্ছে আমাদের টিম ক্যাপ্টেন অফ কেসিসি, দ্য লিডার চিরশ্রী চক্রবর্তী, আর ওর কল সাইন হচ্ছে ফিনিক্স। চিরশ্রী দিয়েও যখন অফ সিজনের ক্লাউডস থাকে না, শি ইজ অলসো আ ফ্যান্টাস্টিক বার্ড শুটার। অ্যান্ড দেন দিগন্ত গগৈ, ওর কল সাইন হচ্ছে হেল বয়। দিগন্ত গগৈ ইজ অলসো আ প্রফেশনাল ইভেন্ট ফটোগ্রাফার, তো ওরও অফ সিজন অ্যান্ড অন সিজন ও ইভেন্টস তোলে। আর আমার নাম দেবর্ষী, আমার কল সাইন হচ্ছে রোড রানার, আমিও জয়জিৎদার মতো অ্যাম দি ওয়ান অফ দি অফিসিয়াল ড্রাইভার্স অ্যালং উইথ অভিষেক, হি ইজ অলসো দি ওয়ান অফ দি অফিসিয়াল ড্রাইভার্স ড্রাইভিং। আর কার অভিষেক পালিয়ে যাচ্ছে অন্যদিকে, আর আমি অফ সিজনে স্ট্রিট তুলি, সুতরাং আমি ছাড়া আর কিছু পারি না তুলতে। তো যখন অফ সিজন এই বছর আমি বার্ডিংয়ে যাবো কিনা জানি না, কারণ বেশিরভাগ কেসিসি মেম্বার হঠাৎ কিরম একটা পাখি ছবি পাখি পাখি করছে, বাট এনিওয়ে এই যে অনেক পাখি আছে কিনা দেখা যাচ্ছে। যাই হোক, আমাদের আজকের বেসিক্যালি এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে অ্যাটলিস্ট কয়েকজন মেম্বারদের ইন্ট্রোডাকশন হয় আর সবাইকে যেন চিনতে পারি। আনাদার মেম্বার রাইট অন দ্য ওয়ে, ওর নাম হচ্ছে কৃষ্ণেন্দু, ওর ওর হচ্ছে কল সাইন হচ্ছে জিউস, অ্যাজ ইন গড জিউস। কৃষ্ণেন্দু হচ্ছে আমার মতো অফ সিজনের স্ট্রিট ফটোগ্রাফার অ্যান্ড ট্রাভেল ফটোগ্রাফার, যখন আমরা ক্লাউড পাই না, আর ওর কাজও হচ্ছে আমাদের মতো গাড়ি চালানো। সুতরাং কেসিসিতে অবভিয়াসলি আমাদের কিছু কিছু স্পেশালাইজড কাজ আছে,
চিরশ্রীদি অ্যান্ড দিগন্ত, মানে ফিনিক্স আর হেলবয়, ওরা আর ট্র্যাকার্স, ওরা আমাদের ওয়েবসাইট আর ম্যাপস দেখে ক্লাউড পজিশনস বার করে। সো ইজ অভিষেক সাইগল, ওরা তিনজনই দে আর ইন টু ট্র্যাকিং। আর আর জিউস বোল্টনেটার আর রোড রানার অ্যালং উইথ সুদীপ, সুদীপের কী কল সাইন সুদীপ হচ্ছে ইরস, ও আজকে এখানে নেই। আমরা চারজন হচ্ছে উই আর ইন চার্জ অফ ড্রাইভিং আওয়ার ভেহিকলস, আমাদের যে স্টর্ম চেস ভেহিকলসগুলো আছে সেটা নিয়ে আমরা পরে আরেকবার একটা ভিডিও করবো। সো এছাড়া আমাদের আরেকজন মেম্বার আছে গুড বয়, গুড বয় আজকে নেই, গুডগুলো অনেক দূরে থাকে। হি ইজ দ্য উইন্ড এক্সপার্ট, আমাদের উইন্ড ডেটা প্রেডিক্ট করে। আর আমাদের ইয়ের কী নাম, অর্পিতার নাম হচ্ছে অরোরা, অরোরা ও প্রফেশনাল ইভেন্ট ফটোগ্রাফার, ও নেই, ও কাজে আছে, তাই বলে ওকে পাচ্ছি না আমরা। ওকে যখন পাবো ওর ইন্টারভিউটা আমরা তখন নেবো। আর আছে ইন্দ্রনীলদা, ইন্দ্রনীলদার কল সাইন ইজ অ্যালবাট্রস, দিল্লিতে থাকে, হি ইজ দি মাউন্টেন ম্যান অ্যান্ড শুটস অ্যামেজিং পিকচার্স অফ ক্লাউডস ফ্রম মাউন্টেন্স। সো ইন্দ্রনীলদাকে আমরা যখন কলকাতায় পাবো উই উইল শুট ইন্দ্রনীলদাস ইন্টারভিউ আছে। সো এই না, আজকে ভিডিও দেখে সবাই মিউট মোডে চলে গেছে এক্সেপ্ট আমি, বাট এনিওয়ে। সো ফার্স্ট ইজ জয়জিৎদা, জয়জিৎদা বলো হোয়াট ডু উই এক্সপেক্ট দিস সিজন, এক্সপেক্ট সামথিং নিউ ফ্রম আস, ফ্রম নিউ লোকেশনস, ইয়েস, অ্যান্ড উইথ নিউয়ার সে আ নিউ ভ্যারাইটি অফ সে সানসেটস অ্যান্ড চেজেস অ্যান্ড ক্লাউডস অ্যান্ড এভরিথিং। And also time lapse. And this time year, lapse. Yes, videos. We are getting into time lapse videos. And not many videos. And a lot of more videos, vlogs, etc. Chirasidhi, the team captain. She leads by example. Absolutely. Chirasidhi energy kache. Our energy is like peanuts. Ito. So Chirasidhi, our enthused kore. I am Chirasidhi ke follow kore. Pagoler moto dhan kheter modhe diye doura camera niye. এই ভিডিওটা শেষ হয়ে গেলে আমার কিছু লাগবে না, বুঝতেই পারছি। তো চিরশ্রীদি কিছু বলবে কিনা আমি জানি না, চিরশ্রীদি এই সিজনটা শুড বি ইন্টারেস্টিং, কারণ দের ইজ আ স্পেসিফিক চেঞ্জ ইন ওয়েদার প্যাটার্ন, এভরি ইয়ার চেঞ্জ হচ্ছে। আমার মনে আছে লাস্ট ইয়ার অন 10th, মানে দ্য ডে বিফোর টুডে আর কি, ইয়েস্টারডে কিন্তু দারুণ স্টর্ম ফর্মেশন হয়েছিল, খুব সুন্দর দেখতে একটা কালবৈশাখী হয়েছিল। দিস ইয়ার 10th অ্যান্ড 11th ইজ অ্যাবসলিউটলি কিচ্ছু নেই, খালি পাখি ছাড়া যেটা দে লাইক। এনিওয়ে, সো মুভি অন টু হেলবয়, হেলবয় হেলবয় প্রচণ্ড এনার্জি, একটা জিনিস চাই, কালার্স, কালার্স, ইয়েস, উই ওয়ান্ট কালার্স অ্যান্ড ক্লাউডস। লাস্ট ইয়ার আমরা হয়নি, লাস্ট ইয়ারটা ওয়াজ নট ভেরি গুড ফর অল অফ আস, সো স্পেশালি ফর থান্ডারম্যান, থান্ডারম্যান ইজ নো লাইটনিং, ভেরি লেস লাইটনিং ইন কলকাতা, দুটো কালবৈশাখী কলকাতা হিট করেছিল। উই ওয়ার এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টেড লাস্ট ইয়ার, সো নাও গোয়িং টু আমাদের জিউস, জিউস কিছু বলো। দিস ইয়ার আই এম লুকিং ফরওয়ার্ড টু মাচ মোর কমিটমেন্ট আমার তরফ থেকে, কেন কি লাস্ট ইয়ার মানে আমার প্রফেশনাল কমিটমেন্টসের জন্য আই কুড নট পার্টিসিপেট মাচ, দেন এইবার আমি ভাবছি উইল ডু আ লট অফ চেজিং অ্যাজ অল্টারনেটার সাইড, মোর কালার্স অ্যান্ড মোর পিকচার্স, দ্যাটস অল, মোর এঙ্গেজমেন্ট। ওকে, সো অ্যান্ড নাও উই ওয়ান্ট টু আমাদের লাইভ অ্যাড, যে আমাদের সবচেয়ে সবচেয়ে ভালো ছেলে ইন দ্য টিম, যাকে নিয়ে আমরা সারাক্ষণ হাসাহাসি করছি, বাট ইজ ভেরি ভেরি স্পোর্টিং। সাইগল, হোয়াট ডু ইউ এক্সপেক্ট ফ্রম দিস সিজন? বল, I expect more storms this season. Just like last year, we practically had just two. Yes, right, two storms. And I don't know why they're not hitting. Maybe it's just some solar output or because we are polluting so much. I just hope they hit us more this year. Yes, but with lesser amount of damage and loss of life. Okay, that is what we always want. Obviously, we don't want much damage, but lightning is very necessary for farmers and us. Because hum log jo nitrogen fixation bolte hain, that we need for the soil to get rich. Okay. And that happens only when a lightning bolt strikes it. But around. That doesn't hit everywhere, right? I mean, few areas. Yes, but wherever it hits, it does provide nitrogen fixation for the whole area, wherever it's hitting. So, okay.
Anyway, we want storms and good lightning so that he can get those amazing images. That too. He's a very rare genre of photography, very rarely seen in Calcutta and very rarely done in a perfect way like he does with lot of precautions. Seta thik je amra khub precaution ni ar sobai jerom bolche amra kintu keu I professionally weather storm chasers no, we are professionally into other professions, so সেটা করে আমাদের করতে হয়। দ্যাট ইজ দ্য ফান অফ ডুইং ইট। সো আমরা আশা করছি যে বাকি যারা মেম্বার তাদের ইন্ট্রোডাক্টরি ভিডিওসগুলো আমরা তাড়াতাড়ি তুলতে পারবো অ্যান্ড সেটাকে আমরা আলাদা ভিডিও করে আপলোড করবো অ্যান্ড অবভিয়াসলি দ্য চেজেস একসাথে যখন হবে দ্যাট উইল বি ফান। সো লেটস হোপ ফর আ প্রোডাক্টিভ স্টর্ম সিজন অ্যান্ড লট অফ রেইন, লট অফ গুড রেইন ফর এভরিবডি। সো আজকে দিস ইজ enough for today, okay, enough torture for the viewers for today, okay, and now amra adda marbo and we'll plan for this year's season, very important meeting today, so we will plan amra ki korbo er pore kothay jabo amader gari te kibhabe equipped thakbe amra kibhabe gari gulo ke prepare korbo sob ajke kotha hobe tar pore we'll wait for the clouds to come and let's see what happens. So bye bye from all of us. Bye bye. পাগল হয়ে গেলে যা হয় আর কি, মাথাটা খারাপ হয়ে গেছে সবগুলো। ওই যে স্কর্পিয়ন কে উপরই হতা হ্যায় দেখো, ইয়ে স্কর্পিয়ন ইন দ্য আচ্ছা ক্লাউড সাইজ নিচে कैसे पता चलेगा नीचे बताओ तो, क्योंकि मेरा कैलिब्रेटेड है। वो पुराना है भाई, फोन पे बंद हो गया है ये से प्लस एक्स। अरे मेरा कॉम्पस ठीक ही तो है, तुम्हारा नॉर्थ साउथ दिखाओ। नॉर्थ ये नॉर्थ ही है ना। हां कॉम्पस को जल्दी दे। দুজনে মিলে পাগল হয়ে গেছে আর আমাদের এখন কোনো কাজ নেই, আমরা এখানে বসে আছি। দুজনে মিলে মিল্কি ওয়ে দেখছে, মিল্কি ওয়ে ফোনে দেখছে। করে করো ঠিকসে করো, নেই ওরা ওরা মেরা তো ওরা দাদা কে করে পড়ে। আমি তো পিসের ফোন গন্ডগোল হয়ে গেছে এই জন্য ওরা মিল্কি ওয়ে দেখাচ্ছে না। ই বহুত অ্যাকুরেট হ্যায়, ইয়ে বহুত লাইট অ্যাপ। এর বিউটিফুল কালারস অফ সানসেট, যদিও মেঘ নেই কিন্তু ভালো লাগছে। পিছনে একটা ইগল চিল যাচ্ছে, ও ইগল না সরি সরি বর্ডারের সামনে অন্য চিল বললে হবে না, ওই যে তো ফোন ঝাঁকাচ্ছে যাতে ক্যালিব্রেট হয়, ফোনটা ক্যালিব্রেট করলো অদ্ভুত হবে। মনে হলো যেন কাফ সিরাপ খাওয়ার আগে বোতল ঝাঁকাচ্ছে। পাগল হয়ে গেছে, ফোনের ধরে কি করছি। ठीक ही तो है ये ठीक है आपका गूगल मैप ठीक है ना, गूगल स्टार चैट। पागल हो गया तुझे, नीचे है किधर है देखो। साइकिल मिला पूरा हम लोग का वीडियो कर रहे हैं, करने दो ना। ये मिल गया कृष्ण नंदू दा को, मिल गया सीरियस क्रिस्टी पेली। हां हां अरे स्कॉर्पियन तो कोता चला गया, पागल हो गया जी, सभी पागल हो गया जी। सब स्टार है, कॉन्स्टेलेशन खुद से सुंदर बहुत स्टार है, क्या बात करते हो, दिख नहीं रहा सुंदर बड़ा बड़ा যখন মেঘ থাকে না তখন এই হয়, কিছু করার নেই, পাগল হয়ে গেছে। বোঝাই যাচ্ছে যে আমাদের একদম সিরিয়াসনেস চলে গেছে। আরে মুন সেট কেসে হোগা, মুন রাইজ হোগা না। আরে কবি সানসেট কে বাদ ওয়হাঁ পে সান মুন নেই দেখা হ্যায়, তো মুন সেট হো রাহা হ্যায় না। হ্যাঁ রাইজ, এবার মাথা খারাপ হয়ে গেছে সবার, এই ভিডিওটা অন করেই ভুলেছে, সবাই পাগল হয়ে গেছে। আচ্ছা ওয়েস্টে কোনো মুন
সানসেটের সময় মুনসেট হয়ে যায়, মুনসেট মুনরাইজ সব একসাথে হচ্ছে আর অ্যাপগুলো সব গন্ডগোল হয়ে গেছে। আপনি ইফতার চার রাইজ হয়, তো রাইজ ও সানসেট আর মুনসেট একসাথে করছে, ওই হয়ে গেছে মাথা খারাপ সবার। মুনসেট মুন নেই হ্যাঁ, আরে মেরো তো খারাপ না আমি মুন মাটির তলা হয়ে গেছে, যাচ্ছে তাই হচ্ছে আজকে বেচারা। সত্যি খুব খারাপ অবস্থা, কিছু খুব সিরিয়াস হয়ে গেছে। সুতরাং আমরা এখানে ভিডিওটা বন্ধ করছি, এবার খুব সিরিয়াস আলোচনা হবে, তার মধ্যে প্রচণ্ড হাসাহাসি হবে, তাই জন্য এই ভিডিওটা এবার আমরা বন্ধ করছি। ওকে, বাই বাই।